যদি ওয়েব ডেভেলপমেন্ট বাংলায় শিখতে চান, তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার পাশে বেল আইকনটি প্রেস করে দিন, অন্যথা না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য সেকেন্ড ভিডিও অফ আওয়ার সিরিজ HTML ওয়ার্কশপ ইন বেঙ্গলি। সো ফার্স্ট ভিডিওতে আমরা দেখেছিলাম HTML এর ব্যাপারে, HTML ইন্ট্রোডাকশন, HTML কীভাবে ইউজ হয়, এবং আমরা একটা ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে দেখেছিলাম যে HTML এর পেজ, বেসিক্স পেজ এবং বেসিক্স ট্যাগ ইউজ করে একটা সাধারণ পেজ তৈরি করেছিলাম, যেখানে আমরা হেডিং, প্যারাগ্রাফ এবং অ্যাঙ্কার টেক্সট নিয়ে আলোচনা করেছিলাম। সো এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে একটা প্রফেশনাল এডিটর ইউজ করতে পারেন। এর আগের ভিডিওতে আমরা নোটপ্যাড ইউজ করেছিলাম, যেটা কম্পিউটার, সবার কম্পিউটারে বাই ডিফল্ট থাকে, কিন্তু আমি চাইবো যে আপনারা এক লেভেল ওপরে যান, কারণ আপনারা বেসিক্স অলরেডি জেনে গেছেন, এবার আপনাদের পালা একটু অ্যাডভান্সের দিকে যাওয়ার। সো আমি চাইবো যে আপনি একটা অ্যাডভান্স এডিটর ইউজ করেন, এতে আপনার HTML লেখা আরও সহজ করে দেবে এবং আপনি অনেকগুলি ফিচার্স আপনি এই এডিটরে পাবেন। কাস্টম এডিটরের মধ্যে সর্বপ্রথমে নাম আসে নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম, ভিএস কোড, ব্র্যাকেটস। তো আমরা ইউজ করবো ভিএস কোড, যেটা মাইক্রোসফটের অফিসিয়াল কোড এডিটর। সো এটা ফ্রি এবং ওপেন সোর্স কোড এডিটর, এবং আমি এটা পার্সোনালি ইউজ করি আমার সব প্রজেক্টের জন্য। সো আমি চাইবো আপনারাও ভিএস কোড ইনস্টল করুন, আপনার ইচ্ছা করলে সাবলাইম অথবা নোটপ্যাড প্লাস প্লাস অথবা ব্র্যাকেটস ইনস্টল করতে পারেন, এই সবগুলো আমার ফেভারেট। সো চলুন দেখে নেওয়া যাক ভিএস কোড আমাদের ডেইলি লাইফে প্রোগ্রামিংকে কীভাবে সহজ করে দেয়। সো বেসিক্যালি এর আগে যে আমরা প্রজেক্টটা তৈরি করেছিলাম, যে পেজটা তৈরি করেছিলাম, সেটা এইরকম। যদি আপনার আগের ভিডিওটি মিস করে যান, তবে এই ভিডিওটিতে আপনার একটু বুঝতে অসুবিধা হবে। সো আমি চাইবো যে আপনি এই সিরিজের প্রথম ভিডিওটা দেখে নিন, লিঙ্ক আপনি ডিসক্রিপশনে অথবা আই বাটনে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আমাদের ভিএস কোড, যেখানে আপনি দেখতে পাবেন যে কোডগুলি সুন্দর কালারফুলভাবে সাজানো আছে একের পর এক, যাতে করে আপনি বুঝতে পারবেন কোনটা আমাদের HTML ট্যাগ এবং কোনটা আমরা নিজে হার্ড কোডেড টেক্সট। এখানে অ্যাট্রিবিউটগুলো দেখুন, অ্যাট্রিবিউটের কালার আলাদা, ট্যাগের কালার আলাদা, এবং আপনি যখন ওপেনিং ট্যাগে ক্লোজ করবেন তখন দেখুন অটোমেটিক ক্লোজিং ট্যাগটা হাইলাইট হয়ে যাবে। তো এইভাবে আপনি যখন কোড লিখবেন তখন আপনি অনেকটাই সুবিধা হবে, এবং যখন আপনি কোনো নতুন কোড লিখবেন অথবা নতুন কোনো ট্যাগের নাম আপনার মনে নেই, আপনি তখন জাস্ট টাইপ করলে আপনার ট্যাগের এখানে লিস্ট দিয়ে দেবে। লেটস সাপোজ আমি আর্টিকেল ট্যাগ লিখবো কিন্তু আমার আর্টিকেলের স্পেলিং মনে নেয়, তবে আমি কি করব, আমি জাস্ট ART শুরু করলে এখানে দেখুন আর্টিকেল অপশান চলে এসছে ড্রপ ডাউনে। সো ইটস দ্যাট ইজি গাইজ, আপনি এই কোডের, ভিএস কোডের মাধ্যমে আপনি আপনার ডেইলি লাইফের যে কোড লেখার পদ্ধতিটা আছে সেটাকে আপনি অনেক সহজতর করে নিতে পারেন। সো গাইজ, আমি এখানে যদি আর্টিকেলে ক্লিক করি তো দেখুন এখানে আর্টিকেল ট্যাগ ওপেন এবং ক্লোজ হয়ে গেল। সো এইভাবেই আর কি আমরা আমাদের ডেইলি লাইফকে আরও সহজতর করে করতে পারি। সো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটাকে ইনস্টল করা যায় এবং আমি এতে কী কী কনফিগারেশন অলরেডি করেছি যাতে আমার কোডিং করতে আরও বেশি সুবিধা হয়। সো আমি এই ভিডিওটার মাধ্যমে আমি যে যেভাবে আমার এই কোডিং এডিটরটাকে সেট আপ করেছি আপনাকে ঠিক সেই সেইভাবেই বলবো। আপনারা যদি আমার এই কোর্সটিকে একদম হুবহু আমার মতো করে কমপ্লিট করতে চান, তবে অবশ্যই আমি চাইবো আপনি এই এডিটরটা ডাউনলোড করুন, এতে করে আমাদের ট্যাগস লেখা এবং অ্যাট্রিবিউটসের নাম দেওয়া অনেকটাই সহজ হয়ে যাবে। যদি আপনি কোনো ট্যাগ ভুলেও যান তবে কোনো সমস্যা নেই, জাস্ট আপনাকে দু একটা ওয়ার্ড আপনার জাস্ট মনে থাকতে হবে, দু একটা লেটার্স আপনাকে মনে রাখতে হবে, বাকিটা ভিএস কোড নিজেই দেখে নেবে। সো চলুন দেখা যাক কিভাবে ভিএস কোড ইনস্টল করবো। ভিএস কোড ইনস্টল করার জন্য ব্রাউজারে গিয়ে সর্বপ্রথমে লিখুন ভিএস কোড, এবং যে প্রথমে যে লিঙ্কটা চলে আসবে code.visualstudio.com, অথবা আপনি ডিসক্রিপশন চেক করে নিতে পারেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ভিজুয়াল স্টুডিও কোডের, মানে ভিএস কোডের। সো ভিএস কোডের ফার্স্ট লিঙ্কে ক্লিক করুন এবং এখানে গিয়ে আপনি একটা অপশান পাবেন ডাউনলোড ফর উইন্ডোজ। আপনি যদি উইন্ডোজ ইউজ করেন তবে এখানে উইন্ডোজ লেখা থাকবে, এবং যদি আপনি ম্যাক অথবা লিনাক্স ইউজ করেন তবে এখানে ডাউনলোড ফর ম্যাক অথবা লিনাক্স লেখা থাকবে। আই হোপ আপনি উইন্ডোজ ইউজ করছেন, তো এখানে আপনি ক্লিক করুন। যদি আপনি ম্যাক অথবা লিনাক্স ইউজ করে থাকেন তবে আপনি নিচে কমেন্ট করুন, আমি তার জন্য স্পেশাল ভিডিও বানাবো। ম্যাকের জন্য প্রিটি সিমিলার লাইক উইন্ডোজ, কিন্তু লিনাক্সের জন্য একটু কঠিন হবে, কারণ ওতে আলাদাভাবে আপনাকে কমান্ড চালাতে হবে। সো যদি আপনি লিনাক্স ইউজ করে থাকেন তবে নিচে কমেন্ট করুন যে লিনাক্সের একটা ভিডিও বানানো হোক।
সো গাইজ, এখানে ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করলে আপনাকে একটা নতুন পেজে রিডাইরেক্ট করা হবে এবং এখানে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। এখন এখানে আপনাকে বলা হবে যে ভিএস কোডের সেট আপ ফাইলটা সেভ করতে। এটা খুবই ছোট ফাইল, 43 MB সফটওয়্যার মাত্র, আপনি এটা সেভ করে নেবেন। সেভ করা হয়ে গেলে দেখুন ডাউনলোড প্রসেস শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেলে যেভাবে আপনি আপনার সিম্পল একটা সফটওয়্যার ইনস্টল করেন পিসিতে, সেভাবে আপনি ইনস্টল করে নেবেন। সো লেটস ওয়েট ফর দ্য ডাউনলোড। সো গাইস, ডাউনলোড হয়ে গেলে আপনি এরকম একটা ফাইল পাবেন যেখানে লেখা থাকবে ভিএস কোডের যে সেটআপ ফাইল হবে সেটা পাবেন। সেটা আপনি ডাবল ক্লিক করবেন এবং সেটাকে নেক্সট নেক্সট করে এরকম একটা পপ আপ দিবে, সেটাকে নেক্সট নেক্সট করে আপনি ওটাকে ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, সো সেই জন্য এটা আমাকে ইনস্টল করতে হবে না। ইনস্টল করা প্রিটি ইজি গাইস, জাস্ট আপনাকে নেক্সট নেক্সট করতে হবে। যেভাবে আপনি ফোনে সফটওয়্যার ইনস্টল করেন ঠিক সেইভাবেই ইনস্টল করুন। এবং তারপরে যেটা মেন পার্ট সেটা হচ্ছে এইরকম, মানে আমার আমি কিভাবে সেট আপ করেছি সেটা, মানে আমি কি কি এক্সটেনশন ইউজ করছি এর সঙ্গে। শুধু এটা কাফি না আপনার প্রোগ্রামিংকে ইজি করার জন্য, আপনাকে এর সঙ্গে কিছু এক্সটেনশন এবং আপনার হয়তো আপনি যে যে কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন আপনার এডিটারে, আমারটার সঙ্গে ম্যাচ নাও করতে পারে। আমার সঙ্গে ম্যাচ করানোর জন্য আপনাকে কিছু আলাদা কাস্টম থিম ইউজ করতে হবে এবং আপনাকে এক্সটেনশন ইউজ করতে হবে। সো কি কি এক্সটেনশন ইউজ করতে হবে চলুন সেগুলো দেখে নেওয়া যাক। সো সর্বপ্রথমে আমরা যে থিমটা ইউজ করছি সেটা হচ্ছে, সেই থিমটার নাম হচ্ছে ওশিয়ানিক নেক্সট। সো থিমটা আপনি কিভাবে ইনস্টল করবেন আপনার কোড এডিটারে? থিম ইনস্টল করার জন্য আপনি আপনার ভিএস কোডে যান, গিয়ে এখানে আপনি এক্সটেনশন এই ট্যাবটাতে ক্লিক করুন। এখানে ক্লিক করে আপনি যদি সার্চ করেন ওশিয়ানিক নেক্সট, এই দেখুন থিম ওশিয়ানিক নেক্সট, এখানে আপনি দেখতে পাবেন এখানে ইনস্টলের একটা বাটন থাকবে, গ্রিন বাটন। আপনি ওখানে ক্লিক করলে আপনার ওশিয়ানিক নেক্সট থিম অ্যাপ্লাই হয়ে যাবে। তারপরে আমরা যে এক্সটেনশনগুলি ইউজ করব সেগুলি হলো অটো ক্লোজ ট্যাগ। অ্যাকচুয়ালি অটো ক্লোজ ট্যাগ কি করে চলুন দেখে নেওয়া যাক। লেট সাপোজ আমি এখানে একটা ট্যাগ ইউজ করছি, লেট সাপোজ আমরা H1 ট্যাগ লিখছি, ওকে। সো এখানে যদি আমি এখানে আমি H1 ট্যাব লিখলাম, ঠিক আছে, দেখুন অটোমেটিক এটা H1 ক্লোজ করে দিল, আমাদের ট্যাগগুলিকে অটো ক্লোজ করে দেয়। যখন আমরা একটা ট্যাগ লিখবো তখন অটোমেটিক তার একটা ক্লোজ হয়ে যাবে, দেখুন ঠিক এইভাবে। ইজ দ্যাট সিম্পল গাইজ? সো এই এক্সটেনশনটা দিয়ে আমরা অনেকটাই আমাদের সময় বাঁচিয়ে নিতে পারি। যখন ভাবুন, এখন আপনাকে এটা মনে হতে পারে যে ট্যাগ এক্সটেনশনের কোনো কাজ নেই, কিন্তু যখন আপনি ভাবুন যে আপনি হাজার হাজার লাইন কোড লিখবেন, তখন আপনার এইটুকু সময় বাঁচানোটাই কতটা ডিফারেন্স এনে দিতে পারে আপনার ডেইলি লাইফে। সো গাইজ, এই ট্যাগটি ইনস্টল করতে গেলে সেম প্রসেস যেভাবে আপনি থিমটা ইনস্টল করলেন, এখানে গিয়ে জাস্ট লিখবেন আপনি অটো ক্লোজ ট্যাগ। দেখুন সর্বপ্রথমে আপনার চলে আসবে যেটা, সেটাতে আপনি ইনস্টল করে নিন আর এটা অটোমে, তারপরে এটা কাজ করতে শুরু হবে। সো তারপরে আমাদের যে ট্যাগটি আছে সেটা হচ্ছে অটো রিনেম ট্যাগ, সেম টু সেম ওইভাবে এখানে গিয়ে অটো রিনেম ট্যাগ লিখবেন, তারপর এখানে ইনস্টল লেখা থাকবে, সেখানে গিয়ে ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন। এইভাবে এই 7টি এক্সটেনশন আমি ইনস্টল করে রেখেছি আমার, তো আপনি এই 7টি ট্যাগ ইনস্টল করে নেবেন। আপনার HTML লিখতে অথবা অন্য যখন আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শিফট করবেন তখন সেগুলো লিখতে এবং ম্যানেজ করতে আপনার আরও বেশি সুবিধা হবে। সো দ্যাটস ইট ফর টুডে গাইজ। আশা করি এই ভিডিওটি দেখে আপনি ভিএস কোড এবং HTML এর সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন এবং এই সিরিজের ভিডিও মিস না করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং এই ভিডিও অথবা অন্য যে কোনো ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন অথবা আপনার কোনো ফিডব্যাক অথবা সাজেশন থাকলে আপনি ইউটিউবের নিচে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে গিয়ে ডিরেক্ট মেসেজ করতে পারেন। সো গাইজ, যদি আপনার কোনো ফ্রেন্ডস বা বন্ধু বান্ধব প্রোগ্রামিং, কোডিং, ওয়েব ডেভেলপমেন্টের বিষয়ে ইন্টারেস্টেড থাকে তবে এই চ্যানেলটি তাদেরকে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে বলুন। সাবস্ক্রাইবগুলো আমাদেরকে মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য। সো গাইজ, কিপ সাপোর্টিং, এবং আপনাদের সাপোর্টের জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, কিপ কোডিং, কিপ রকিং, বাই।